এমন কিছু নামাজি আছে তারা নামাজ পড়ে কিন্তু শৈথিল্যতার সাথে নামাজ পড়ে, অলসতার সাথে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, আপ চাইলে পড়ে না, ফজরে পড়ে না, জোহর পড়ে, জোহর পড়ে না, আসর পড়ে, পরিবেশ পড়ল তো নামাজ পড়ল, পরিবেশ মিলল না তো নামাজ পড়ল না। আবার আল্লাহ বলছেন ইউরাউনান্নাস, ওরা নামাজ পড়ে আসলে লোক দেখানোর জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা। আজকের মজলিসে আপনারা যারা আছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা নামাজ পড়েন তো, আপনারা বললেন জি। আমি আপনাদের সম্পর্কে যারা জি বলেছেন নামাজ পড়েন, দেখেন তো এই রোগটা আপনাদের মধ্যে আছে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ১৬ নম্বর পারা সূরাতুল কাহাফের ১১০ নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতের শেষ অংশের দিকে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা আয় আমার জান্নাত তোমরা পেতে চাও রে বান্দা আস। فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে আমি তোরে আদর করে বানিয়েছিলাম ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে করে, হে বান্দা আমি তোর রব, আমি তোর জীবনের মালিক, আমি আমা আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি দিদার করতে চায় সাক্ষাৎ করতে চায়। সাহাবাই কেরাম নবীকে ডাক দিয়ে বলেছিলেন নবী গো আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে বান্দা কোথায়, কেমন করলে আল্লাহর সাথে দিদার পাওয়া যায়, কোথায় গেলে দিদার পাওয়া যাবে, সাক্ষাৎ পাওয়া যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন হে আমার উম্মতের রে, কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা যখন শেষ হয়ে যাবে, কর্মের কারণে একদল মানব জান্নাতি হয়ে যাবে, কর্মের কারণে একদল মানব জাহান্নামী হয়ে যাবে, তো জান্নাত জাহান্নাম যখন মানুষের ফাইনাল হয়ে যাবে, সাবেত হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন এমন, আমার নবী বলেন এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বন্ধু সুলভ গল্প করবেন। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে আল্লাহর দিদার পাওয়া যাবে ফ্রি মাইন্ডে, তার নাম জান্নাত। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে বান্দা আমি তোর রব, আমার দিদার যদি তোরা পেতে চাস, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন অর্থাৎ তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে কাজ হলো ফাল ইয়ামাল আমালান সালিহা, তোমরা সব সময় আমলে সালেহ করবা, নেকির কাজ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, জনকল্যাণমূলক কাজ করবা, মানব সেবা করবা, যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় এমন কাজটা তোমরা করবা, সব সময় ভালো কাজ করবা, তবে সাবধান, তবে সাবধান, তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। এই ইবাদতের ক্ষেত্রে নেকির কাজ যেটাই করবা, যেই কাজ করলে তোমার সওয়াব হবে, ভালো কাজ যেটা করবা খুব সাবধানে করবা, এই ভালো কাজটা যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি এটা নীতি কথা বলছি, এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আমাদের সমাজে কিছু নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, দানবীর আছে। আমি সকলের উদ্দেশ্যে আল্লাহ নবীর জবানের একটা কথা বলি, নবী দেড় হাজার বছর পূর্বে বলছেন আমার উম্মত সাবধান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এক শ্রেণীর দুনিয়ার নামাজিদের নামাজগুলো আমার আল্লাহ কবুল না করে পেন্ডিং রেখে দিয়েছেন, ওই নামাজগুলো কিয়ামতের ময়দানে ওই নামাজিদের মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন, এক শ্রেণীর হাজি সাহেবদের হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না, ওই হজগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন, এক শ্রেণীর দানবীরদের দানগুলো আল্লাহর কাছে কবুল হবে না, বরং কিয়ামতের দিন ওই দানের সম্পদগুলো বান্দার মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন। বান্দা আফসোস করে বলবে রব্বুল আলামিন আমি বড় কষ্ট করে দান করেছিলাম, আমি হজ করেছিলাম, আমি যাকাত দিয়েছিলাম, আমি নামাজ পড়েছিলাম,
আজকে আমার এই ভালো কাজটা কেন আমার মুখে ছুড়ে মারা হলো? শুরুতেই বলেছি আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে তুমি নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য না, তুমি দান করেছিলে বাহবা পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য না, তাই আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার মানুষের খুশি করার জন্য যত ভালো কাজ করেছো সেই মানুষের কাছ থেকে তুমি বাহবা পেয়েছো, মানুষের কাছ থেকে তুমি সাধুবাদ পেয়েছো, মানুষ তোমাকে হাজি বলে ডেকেছে, মানুষ তোমাকে দানবীর বলে, মানুষ তোমাকে খুব সম্মান মর্যাদার চোখে দেখেছে, কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি, তাই তোমার অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে তোমার এই ভালো কাজটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। আমি যাচ্ছি লেগে যাবে। সম্মানিত হাজিরিন, আজকের মজলিসে আপনারা যারা আছেন, এখন আপনাদের কাছে আমি একটু প্র্যাকটিক্যাল যাই। আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত করো আর কারোর করো না। আমার আল্লাহ কেন বললেন? এখানে যত মানুষ আছেন একটু মিলিয়ে নেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজরের খবর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, যদিও পড়ে সুবিধা মতন পড়ে, পড়লে পড়লো না পড়লে নাই, তবে জুমার দিন আর মিস করে না, এরকম নামাজি সমাজে আছে না নাই? কথা বলছেন না যে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে তো। তাহলে জুমার নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, যিনি এক সপ্তাহ পরে শুধু জুমার নামাজে যান, আগামীকাল যাবেন বলে আশা করে বসে আছেন, আমি আপনাকে বলছি, ও ভাই সারা সপ্তাহ নামাজ পড়েন না, শুধুমাত্র জুমার নামাজ পড়েন কেন? হয়তো বা বলবেন, হুজুর এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, আমিও জানি আল্লাহর হুকুম। আমার আল্লাহ বলেন, فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ঈমানদাররা যখন জুমার আজান হয়ে যায় তখন তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহর জিকিরে সামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। একটু সুবহানাল্লাহ বলবেন না? তো জুমার নামাজ পড়তে এসেছেন, বাহ বাহ খুব ভালো কাজ করেছেন, না আসার চেয়ে ভালো কাজ করেছেন, সারা সপ্তাহ কার্তিক বাবুর মতন ঘুরেছেন, একক তো নামাজকে মূল্যায়ন করেন নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজের খবর নাই, নিজেকে মুসলমান পরিচয় দেন, লজ্জাও করে না। জুমার দিন মসজিদে আপনি কেন আসলেন আমার জানতে মন চায়। আপনি যদি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম তাই এসেছেন, আল্লাহর হুকুম আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ জুমার নামাজ পড়ার জন্য হুকুম করলেন একবার, আর প্রতিদিন কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন, এক নয় দুই নয় প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। যদি বুঝে থাকেন কোনো একটা বিষয়কে, হুজুর আমাকে একটা বিষয় একবার বলেছেন এটার যত দাম, ঠিক ওই বিষয়টা যদি 5 বার বলে তাহলে বলেন তো দাম মর্যাদা ওই ওই কথার গুরুত্ব বাড়ে না কমে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নামাজ পড়তে একবার বললেই ফরজ হয়ে যেত, পড়াই লাগতো, কিন্তু এতবার বলার উদ্দেশ্য কি? এ উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজকে অধিক মূল্যায়ন করার জন্য, অধিক মূল্যায়ন করবে বান্দা। আজকের মজলিসে আপনারা যারা আছেন, তাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমার নামাজ পড়েন, আমি 100% আপনার বিবেকের কাছে বিচার দিয়ে দিলাম, কথা খেটে যাবে। আপনি জুমার নামাজ আল্লাহর খুশির জন্য পড়তে আসেন নাই, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন হয়তো বা আপনার মায়ের বকুনির ভয়ে, মা বকা দেয়, আজকে শুক্রবার যা নমস্কার পড়িয়ে, নাইলে আব্বা বকা দেয়, নাইলে স্ত্রী বলে আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন সেদিটা নে যা,
না হয় আমি মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যদি জুমার দিন না যাই মুসল্লিরা বলবে কি সভাপতি বসেনি আপনাদের এলাকায় হয়তো বা মসজিদে বেনামাজি সভাপতি নাই তবে আমাদের পশ্চিম বাংলায় পাওয়া যায় বর্তমান সময়ে সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার রাজনৈতিক ব্যানার আছে যার সম্পদ আছে যার টাকা আছে যার মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি দিতে হবে তার কথা বলেন ঠিক না বেঠি শত বছর আগে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বিড়াল রাজা কুকুর মন্ত্রী দূর যদি হয় কিরানি সেই জাতির বারো বাজবে এটা আমরা সবাই জানি আজকের মসজিদে যারা আছেন কষ্ট নেবেন না তাহলে জুমার নামাজ আল্লাহর খুশির জন্য হলো না দুনিয়ার অন্য কারোর খুশির জন্য হলো জোরে বলেন এই যে মায়ের খুশির জন্য বাবার খুশির জন্য স্ত্রীর খুশির জন্য সমাজের মানুষের খুশির জন্য আবার আল্লাহ তাই ডাক দিয়ে বলতেন সাবধান ইল্লা ইয়াহু খবরদার অন্য কারোর জন্য যেন তোমার এই ইবাদত না হয় জোরে আওয়াজ দিয়ে বলেন নির্দেশনাটা কার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার আমরা যারা মুসলমান আজকের সমাজে যদি আমরা জুমার নামাজটাও পড়তাম যাদের উপরে জুমার নামাজ ফরজ হয়েছে যদি প্রতিটা মুসলমান জুমার নামাজটাও পড়তাম আমাদের প্রত্যেকটা মহল্লার মসজিদ আরো তিন গুণ বড় করা লাগতো কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি হুজুর তার প্রমাণ কি প্রমাণ হলো রমজান মাস আসলে দেখবেন যেদিন আল্লাহ আকবার রোজার চাঁদ ওঠে পশ্চিম আকাশে চাঁদ উঠেছে চাঁদ যখন উঠেছে মাগরিবের সময় আপনি আল্লাহর ওলিদের খুঁজে পান নাই কিন্তু কিছুক্ষণ পরে ইশারা আজান যে হবে দেখবেন তারাবির নামাজ পড়ার জন্য এ অতিথি পাখি আল্লাহওয়ালা মানুষ কোন জায়গায় ছিল মসজিদে আর জায়গা নেই ও আল্লাহ মনে হচ্ছে যেন আসমানে রিজার্ভ ছিল ওখান থেকে মাত্র নামল কি কথা বল দিয়ে বলেন ঠিক না বেঠিক তাহলে এই মানুষগুলো এই সমাজেই থাকে কিন্তু অন্য অর্থে নামাজে যায় না তাই আমার আল্লাহ কষ্ট নিয়ে বলছেন আল্লাহ আমি তোমার জীবনের মালিক আমি তোমার মরণের মালিক আমি তোমার হায়াতের মালিক তোমাকে হুকুম করছি আল্লাহ একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা ইল্লা ইয়াহু বাবার জন্য না ভাইয়ের জন্য না দাদার জন্য না বন্ধুর জন্য না দুনিয়ার কারোর খুশির জন্য তুমি ইবাদত করবা না যদি বুঝে থাকেন আরেকবার বলেন এ কথা কার কথা কষ্ট হচ্ছে না তো আপনাদের এখন আসেন সারা সপ্তাহ নামাজ নাই ফজর জোহর আসর মাগরিব ইশার কোনো খবর নাই জুমার নামাজটাও পড়ে না ও আল্লাহ সারা বছর নামাজ নাই কিন্তু বছরের দুই দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই ওরে বাবা উনি এখন নিদির মাঠে বিরাট বড় মুসল্লি কথা কন দেখা হ্যাঁ নতুন টুপি কিনেছে কারণ নতুন পোশাক পরা সুন্নাত নতুন জামা কিনেছেন মারহাবা আতর লাগানো সুন্নত দিয়েছেন তো মারহাবা হুজুররা বলেছে আল্লাহর নবী বলেছেন ঈদুল ফিতরের দিন আগে খেয়ে যাওয়া সুন্নত তাই আগে মিষ্টি খেয়ে গেছেন সুন্নতের আমল করেছেন মারহাবা এই ঈদের মাঠে আসা ভাই এক মিনিট কল্পনার জগতে চলে যান মনে করেন আপনারা সবাই এখন ঈদগার মাঠে আছেন আমি ইমাম সাহেব হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি আচ্ছা আপনাদের এলাকায় ঈদের নামাজ সকালে হয় না বিকেলে হয় এদিকেও সকালে হয় তা আমাদের ওইদিকেও সকালে হয় কলকাতায়ও সকালে আচ্ছা ঈদের নামাজ আমাদের ওখানে আমরা দু রাকাত পড়ি আপনাদের এদিক কয় রাকাত আরে হানা বলেন না দু রাকাত নেই তাহলে তো মিলে যাচ্ছে আমার সাথে দেখান ঈদের নামাজ দুই রাকাত এবং পড়ি সকালে ইমদাদ দোহার আগে সম্মানিত হাজিরিন আর একটা মাসালা জিজ্ঞাসা করি ঈদের নামাজ পড়া ফরজ ওয়াজিব সুন্নাত না নফল আসতে বলছেন কেন বলবেন হুজুর অনেকদিন পড়িনি মনে নেই এর জোরে আওয়াজ দিয়ে বলেন ঈদের নামাজ পড়া কি ওয়াজিব মাশাআল্লাহ তাহলে আমার সাথে মাসলাই মিলে গেছে এখন আমি বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব সকালে
দুই রাকাত সব ঠিক আছে, ঈদের নামাজ পড়া ভাই আমি আপনাকে বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব, এসেছেন তো ভালো কাজ করেছেন, তো ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল? আরে হানা বলেন না, ফজরের নামাজ পড়ো না, ঈদের মাঠে আসলে কেন চিটার? তুমি দুনিয়ার কোন মানুষের সাথে চিটিংবাজি করো নাই, তুমি স্বয়ং তোমার জীবনের মালিক, তোমার রবের সাথে তুমি বাটপারি করেছো, একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তোমার মাথায় টুপি, নতুন জামা, এটা দিয়ে তুমি জান্নাত পাবা না, এটা দিয়ে তুমি পাবা না, ঈদের ময়দানে তুমি আল্লাহর খুশির জন্য ঈদের নামাজ পড়তে আসো নাই, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? বোঝার জন্য সহজ করে নিয়ে চলে আসি, লম্বা করব না। তাহলে কেন ঈদের নামাজ পড়তে এসেছেন? আমার সাথে হয়তো বা আপনি একমত হয়ে যাবেন, কারণ আমি কোরআন অ্যান্ড সায়েন্সের একটা ছাত্র, কোরআন থেকে সায়েন্সের গবেষণা করে মানুষের তাত্ত্বিকভাবে লেখাপড়া করার এই ব্যাপার আমি এখন একজন ছাত্র মাত্র আপনাদের কাছে হাত পেতেছি। শুনুন, আপনি সারা বছর নামাজ পড়েন নাই, ঈদের মাঠে গোটা গ্রামের একজন মানুষও মিস থাকে না, যদিও জামাত পায় না তারপরও দেখা যায় দৌড়ায়, কতক্ষণ ঠিক না বেশি? ও ভাই, ঈদের নামাজ পড়লেন কেন কেন কেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনি হয়তো বা অন্তর থেকে জবাব দেবেন, হুজুর আমি এমন একটা সমাজের মুসলিম, আমি যদি ফজরের নামাজ না পড়ি, আমার আব্বা ফজরের নামাজে চলে যায় কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয় নাই, একটা বার বলে নাই, যুবক ছেলে তুমি যদি ফজরের নামাজে না যাও আমার ঘরে জায়গা হবে না, আমার বাড়িতে জায়গা হবে না, আমার ভিটা বাড়ির ভিতরে কোনো বেনামাজি জাহান্নামী মানুষ থাকতে পারবে না। হুজুর আমার আব্বা কোনোদিন আমাকে এমন একটা শাসন করে নাই, ধমক দেয় নাই, বরং আমি ইনকাম করেছি, তাই আমার বাবা বলেছে ঘরের দরজা আসতে খোলো না, এদের বেটার ঘুম ভেঙে যাবে। আরে কথা কেন হানা বলেন না কে? এটাই সত্য, আল্লাহ মরুন হক কথা তিতা লাগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। বলবেন হুজুর আমার আব্বা নামাজে যায় আমার ডাকে না, ডাকবেই বা কি করে, আমার আব্বা আমার মতন বয়সে কোনোদিন যায় নাই, এখন বুড়ো হয়ে গেছে ঘুম আসে নাই তাই সকালে যায়, যৌবনকালের নামাজ আমার বাপ ধরে নাই, তাই আমার আব্বা জানে যৌবনকালে ঘুমিয়ে থাকার মজা কত, তাই আমার বৃদ্ধ বাবা আমার যৌবনকালের ঘুম ভাঙায় না। হুজুর আপনি জানেন না আমার মা কোনোদিন আমাকে সন্তান বলা বন্ধ করে দেয় না, আমি যদি অক্তিয় নামাজ পাশক্ত না পড়ে আমার স্ত্রী কোনোদিন আমার ঘর ছেড়ে চলে যায় নাই, আমার শ্বশুর কোনোদিন বলে নাই তুমি বেটা নামাজ পড়ো না, তোমার কাছে আমার মেয়ে রাখবো না, আমার মেয়ে ছাড়িয়ে নেব, আমার সন্তান কোনোদিন আমি বেনামাজি হওয়ার কারণে আমাকে আব্বা বলা বন্ধ করে নাই, আমি সমাজের ভিতরে বসবাস করি, সমাজের মানুষ কোনোদিন বলে নাই ওই লোকটা নামাজ পড়ে না, আমার সমাজের কোনো স্বার্থ তাকে দেওয়া হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার পরিবার, আমার সমাজ, আমার পৃথিবী, আমি পাঁচক্ত নামাজ না পড়লে আমাকে কেউ ঘৃণা করে নাই, হুজুর জুমার নামাজ যখন পড়ি নাই একটা বার সমাজের মানুষ আমাকে অবহেলার চোখে দেখে নাই, কেউ বলে নাই ওই লোকটা জুমার নামাজ পড়ে না, বিয়ের দিন তার আর দাওয়াত দেওয়া যাবে না, এই লোকটা জুমার নামাজ পড়ে না, এলাকায় মসজিদে যখন কাজ করা হবে কোনো বেনামাজির টাকা পয়সা নেওয়া হবে না, এই লোকটা নামাজ পড়ে না, রমজান মাসে তার ইফতারি মসজিদে নেওয়া হবে না, এরকম শাসন যদি করা হতো তাহলে পরিবেশগত কারণে আমার মন হয়তো পরিবর্তন হয়ে জুমার নামাজে যেত, কিন্তু হুজুর তা হয়নি, যে কারণে পাঁচক্তর খবর নাই, জুমার নামাজের খবর নাই, কিন্তু হুজুর আপনাকে আমাকে আক্কেল দেওয়ার জন্য ঈদের মাঠে কেন আসলাম জিজ্ঞাসা করছেন। শোনেন হুজুর, যদি ঈদের দিন না আসি আমার আব্বা বকবে, আমার মা বলবে বেটা আজকে ঈদের দিন, স্ত্রী আমার উঠিয়ে দেবে তাড়াতাড়ি ওঠো সাড়ে সাতটা ঈদের নামাজ, সন্তান বলবে আব্বা চলো একসাথে যাই ঈদের মাঠে, পাড়া প্রতিবেশী বলবে তুই তো মানুষ না ঈদের মাঠে ওকে দিবি, গোটা সমাজের মানুষ খারাপ বলবে হুজুর আমি এ কথা হিসাব করে আমার বাড়ি থেকে শুরু করে গোটা সমাজের মানুষের দিকে তাকিয়ে দেখলাম এই ঈদের নামাজ না পড়লে আমার অপমানিত হওয়া লাগবে, দফায় দফায় মানুষ আমাকে সারাদিন প্রশ্ন করবে, তাই আমি এই বিপদ থেকে বাঁচার জন্য সারা বছর পরে ঈদের নামাজ আর মিস করি না। একটু সবাই করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? অবুজমন
কার লাগিয়া কান্দো দিবা রাতি।